ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উৎসবমুখর পরিবেশে ও নানান আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। ফলে আশুগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা র্যালি বের হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে 7 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ নামভট্ট সংঘের উদ্যোগে স্থানীয় শ্রম কল্যাণ কেন্দ্র মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সের নারী পুরুষ শিশু সহ বিপুল সংখ্যক পুণ্যার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় ভক্তবৃন্দরা ঢাকঢোল আর কাঁসার তালে তালে শ্রীকৃষ্ণের বন্দনা করে কীর্তন করেন। বর্ণাঢ্য আয়োজনে পুরো শহর আনন্দ উৎসবে মুখরিত হয়ে ওঠে। শোভাযাত্রাটি আশুগঞ্জ নামভট্ট সংঘের সভাপতি মানিক কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিকের পরিচালনায় উপস্থিত ছিলেন আশুগঞ্জ নামভট্ট সংঘের উপদেষ্টা বিচিত গোবিন্দ দাস, পরিমল বসু, দপ্তর সম্পাদক জিতেন্দ্র মজুমদার, প্রচার সম্পাদক সুধীর কেশব দাস, রাহুল দাস, তারকচন্দ্র দাস প্রমুখ। শোভাযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া রাধা মন্দির, চরসুনারামপুর নাট্য গোষ্ঠী, আশুগঞ্জ পূজা উদযাপন কমিটি ভক্ত ও সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আলোচনা সভায় আগত ভক্তবৃন্দ বলেন, 5200 বছরেরও আগে দ্বাপর যুগে অধর্মের নাশ করে ধর্ম সংস্থাপনে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতরণ গ্রহণ করেন। তারা আরো বলেন, আমরা যে ভগবান পৃথিবীতে ধরাধামে আসেন, হ্যাঁ, আমাদের মাঝে উপস্থিত হন, আমরা তার সেবা মাধ্যমে আমরা, হ্যাঁ, আমরা উদ্ধার পেতে পারি, তার সাথে তাকে বচন মাধ্যমে আমরা উদ্ধার পেতে পারি। যেরকম গঙ্গাতে স্নান করলে শরীর পবিত্র হয়, বক্তা কৃষ্ণমরামৃত কথা বক্তা শ্রবণ প্রশ্নকর্তা শ্রবণকর্তা যারা আছে সবাই উপকৃত হয়। সবাই যদি শুনে ভগবানের কথা, ভগবানের নাম ভজন করে, ভগবানের নাম কীর্তন করে, আজকে আমরা আশুগঞ্জবাসী সবাই মিলে, হ্যাঁ, আমরা চতুর্দিকে ঘুরে এসে আমরা এখানে মিলিত হয়েছি, এটা একটা আনন্দের ব্যাপার। সেবা আমাদের শ্রীকৃষ্ণে আজ থেকে 5000 বছর পূর্বে এই পৃথিবী ধরাধামে আসেছিল। কিসের জন্য? উনি এসেছিলেন দুষ্টকে দমন করার জন্য আর সৃষ্টকে পালন করার জন্য। শ্রীকৃষ্ণ আমাদের এই ধরাধামে এসেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ। আজ আমরা সবার পরিশ্রমের বিনিময়ে এই রিলিটা করতে পেরে খুব আনন্দিত হয়েছে এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জন্মাষ্টমী আজকে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আসেছিলেন, 5249 বছর আগে উনি ধরাধামে এসেছেন আমাদের মঙ্গলের জন্য। তো নিতাই বাবু যা বলেছে সবই সত্য। আর আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী র্যালিতে সবাই অংশগ্রহণ করেছে এবং ভালো লাগছে, আগামীতে জন্য সবাই অংশগ্রহণ করে এইভাবে আমরা আশা করি। আর বক্তব্য বেশি ভাড়া লাভ নেই, আমি আজকের মতো এখানে ব্রাহ্মণবাড়িয়া রাধা মাধব ইস্কন মন্দির হইতে আগত বৈষ্ণব দেবকে আমার শত শত কোটি প্রণাম, দণ্ডবত প্রণাম। আশুগঞ্জ চরসুনারামপুর ভক্তবৃন্দকে আবার শত শত কোটি প্রণাম। তারা এবং আশুগঞ্জ থানা প্রশাসন দিগকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আরও জ্ঞাপন করছি ওনারা আমাদের সহযোগিতা এবং আইন শৃঙ্খলা রক্ষার কারণে আমাদের সাহায্য করেছেন, সেই জন্য আরও তাদের কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো আমাদের অনেক কষ্ট করে অনেক দূর দূরান্তে আমাদের লালপুর থেকে এখান থেকে আমাদের ব্যাংক পার্টি আসছে, ওদেরকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আরও জ্ঞাপন করছি যে অন্য অন্য দূরত্বে যারা আসছে সাংবাদিক ভাই দিগকে আবার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। হ্যাঁ, আজ আমাদের শ্রী শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমাদের এই রিলি শুভযাত্রা আয়োজন করা হয়েছে। তবে তো এখানে আমাদের দুঃখের বিষয়, আমাদের আশুগঞ্জ হয়তো 2000 লোক হবে আমাদের আশুগঞ্জে, আমাদের ধর্মাবলী সনাতন ধর্মের লোক, কিন্তু দুঃখের বিষয় আমরা মাইকিং করেছি এবং মিটিং করেছি, সবাইকে জানাইছি যে আমাদের রিলি বার হবে বৃহস্পতিবার সকাল 8 কোটি বা অথবা 9 কোটি, কিন্তু দুঃখের বিষয় আমাদের লোক এখানে হয় না। কিন্তু দেখা গেছে মুসলমানের যে কোনো অনুষ্ঠান হয়
তাদের অনেক লোক হয় আমাদের এই আমাদের দুর্বলতার কারণ আমরা পিছিয়ে রয়েছি তো আমরা ভাষা কিছু বলার মতো নাই তো আমাদের এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আমি আর কি বলবো আমার শারীরিক অবস্থা ভালো না বুক ব্যথা করতেছে তা এছাড়াও দিনটি উপলক্ষে আশুগঞ্জ নামহট্ট সংঘের মন্দিরে দিনব্যাপী হরিনাম কীর্তন সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের মহা অভিষেক ও মহাপ্রসাদ বিতরণ করা হবে রাম রাম হরি হরি রাম রাম হরি হরি রাম রাম হরি হরি জয় জয় বলো ভগবান।